হচ্ছে, ফের শুটআউটের ঘটনা, এবার নিমতাতে। উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে শুটআউট, বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আরজি করে তাকে ভর্তি করা হয়েছে, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে, এলাকায় কেন্দ্রীয় বাহিনী। ফের রাজ্যে শুটআউটের ঘটনা, এবার নিমতায়। উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আরজি করে তাকে ভর্তি করা হয়েছে। নিমতার ফতুল্লাপুর উত্তরপাড়া গতকাল রাত্রি 10টা নাগাদ এই শুটআউটের ঘটনা ঘটে। এই নিমতা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং যাকে গুলি করা হয়েছে। এই সেই ঘটনাস্থল যেখানে গতকাল রাত্রি 10টার সময় হাফিজুল শেখ তার বাড়ির সামনে ছিলেন, সেই সময় ফারুক আহমেদ তার পাশের পাড়ার বাসিন্দা সে আচমকাই আসে এবং তার সঙ্গে বচসা হয়। বচসা চলাকালীন আচমকা গুলি চালায়, তার পেটে গুলি লাগে। এরপর গুলির আওয়াজ শুনে তার স্ত্রী ছুটে আসে, ফারুক আহমেদকে জাপটে ধরে, এরপর খবর দেয় নিমতা থানার পুলিশকে। পুলিশ এসে ফারুক আহমেদকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে, একটি কার্তুজ সহ। তা আওয়াজ মতন পেলাম, তা খেলা হচ্ছে, বাজি ফাটছে, আমি জানি ওই রকম। তা বলছি না, গুলির আওয়াজ, গুলি করেছে। এ সবাই আসছে, আমি এসে দেখলাম এখানে পড়ে আছে, পেট ধরে ওনার পেট থেকে রক্ত বার হচ্ছে, চেপে ধরে আছে। তারপরে ওনার বউ আসছিল, ওনার ভাইয়ের বড় ভাইয়ের ছেলে ছিল। কেন মারলো সেটা আমরা জানি না, কেন মারলো। হাফিজুল কি করত? ও ওনার মাছের ব্যবসা আর এই দোকান। আর ফারুকের? ফারুকের গ্রিলের ব্যবসা, গ্রিলের কারখানা। কোনো গন্ডগোল ছিল না সেটা আমরা জানি না, কেন গন্ডগোল ছিল কি না ছিল জানি না। আর এই ঘটনায় ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো থমথম এলাকায় সন্দীপকে দেখাতে বলবো। এলাকায় পুলিশ পিকেট বসেছে, এবং পুলিশ রয়েছে এবং যথেষ্ট থমথমে রয়েছে এলাকার মানুষজন, যথেষ্ট আতঙ্কিত, ঘন জনবসতিপূর্ণ এলাকা। এবং গতকাল যখন ঘটনা ঘটছে, সবাই টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখতে ব্যস্ত ছিল, বাড়িতেই ছিল সকলে, আচমকা গুলির শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসে এবং তারপরে এই ঘটনা ঘটে। এবং শুটআউটের ঘটনা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, যথেষ্ট আতঙ্কিত এলাকা বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু কি কারণে হামলা তার উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নিমতাতে বাড়ির সামনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, বছর 52 ব্যক্তি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং গতকাল রাতে উত্তর দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হয়েছেন এমনই অভিযোগ উঠছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির বাবা কি বলছেন শোনাবো আপনাদের। ওরা 5-6 জন ছিল হওয়ার পরে ওই আমাদের বৌমা ধরেছে, ও তো গুলি খেয়ে পড়ে গেছে। তারপরে বৌমা ধরে রেখে দিয়েছিল, হ্যাঁ ধরে নিয়ে ওর ওই এটা খেয়ে নিয়েছিল।